নমস্কার, সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের গাধার কান গল্পটির প্রথম ভিডিওতে আমি গাধার কান গল্পটি তোমাদের সম্পূর্ণরূপে একবার বলে দিয়েছিলাম যে গল্পটার মধ্যে কি রয়েছে। এবার আমরা গল্পটি লাইন ধরে বই থেকে পড়ব। প্রত্যেকে তোমরা বই বের করো, পাতা নাম পৃষ্ঠা নম্বর 109। গল্পটি রচয়িতা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। লেখকের নাম ভালো করে মনে রাখবে প্রতিটির, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করছি। দেখো, টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাঁতার দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনও মাঠে দেখা দেয়নি, তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। তাহলে দেখো আমরা কি জানতে পাচ্ছি, যে টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল, প্রতিটা জন্য কিন্তু প্রতিটা লাইন শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই খুব ভালোভাবে প্রতিটা লাইন কিন্তু পড়তে হবে। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে কেন, যে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে কি রয়েছে, চিরকালের রেষারেষি, সেই কারণে তাদের দুজনের মধ্যে কাপ ফাইনাল হবে, সেই কারণে শহরের লোকেদের মধ্যে সাড়া পড়ে গেছে। তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। তাহলে খেলা শুরু হবে কটা থেকে? 5টা থেকে। দুই স্কুলের ছেলেরাই মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনো মাঠে দেখা দেয়নি, তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। রণসজ্জা মানে কি, তারা একটা লড়াইয়ে নামছে, ফুটবলের খেলার লড়াই, সেই জন্য তারা তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে এবং তৈরি হচ্ছে। খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বট গাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। গিরিন তাদের ক্যাপ্টেন, সে হাফ প্যান্টে কোমর বন্ধ বাঁধতে বাঁধতে বললে আরো 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরল না, আজ সর্বনাশ হলো দেখছি। তাহলে দেখো, গিরিন হচ্ছে তাদের ক্যাপ্টেন, সে হাফ প্যান্টে কোমর বন্ধ মানে হাফ প্যান্টের দড়ি বাঁধতে বাঁধতে সে জানালো কি, যে আর 15 মিনিট মাত্র বাকি, তো সমরেশ এখনো ফিরল না। সমরেশকে আমি আগেই বলেছি আগের ভিডিওতে, যে সমরেশ হচ্ছে টাউন স্কুলেরই একজন খেলোয়াড়, আজ সর্বনাশ হলো দেখছি। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়, দেখতে অতি ক্ষীণ, ক্ষীণ মানে হচ্ছে অত্যন্ত রোগা। সে জার্সির মধ্যে মাথা ঢোকাতে ঢোকাতে জিজ্ঞেস করলো, সমরেশদা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল, তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। সে বললে, সমরেশ স্তুক করতে গেছে। তাহলে দেখো আমরা আরও একটি খেলোয়াড়ের নাম পেলাম, প্রণব, সেও কিন্তু টাউন স্কুলের, তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি, সেও কি বললো, যে সমরেশ স্তুক করতে গেছে। টুনু একে ছেলে মানুষ, তাই সব এবছর থেকে স্কুলের টিমে স্থান পেয়েছে, সে ভেতরকার সব কথা জানতো না। অবাক হয়ে বলল, তুক কিসের পানুদা? তাহলে দেখো, টুনু যেহেতু নবাগত খেলোয়াড়, সে খুবই ছেলে মানুষ, সবে এই দলে ফুটবল মানে স্কুলের দলের স্কুলের ফুটবল দলে যোগদান করেছে, সে ভেতরের সব কথা জানতো না, তাই বলছে যে তুক আবার কিসের। তুক বলতে এখানে তুক তাক আমরা করি না, যেটা মানে একটা কি মানে কোনো একটা জাদু মন্ত্র বা মানে মন্ত্র, যেগুলো যার সাহায্যে কোনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব, কোনো অলৌকিক শক্তির দ্বারা হোক, তো সেই রকম বা কোনো বিশেষ শক্তির দ্বারা হোক, তো তাকে আমরা তুক বলি। তো এখানেও যে সমরেশও তুক করতে গেছে। প্রণব বিরক্ত হয়ে বলল, জানিস না খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরে যাই? টুনু কিছুক্ষণ হা করে চেয়ে থেকে বলল, যা তুমি ঠাট্টা করছো। ঠাট্টা? প্রণব চোখ পাকিয়ে বলল, তোর সঙ্গে আমি ঠাট্টা করব বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, তবে কি সত্যি সমরেশ তা গাধার কান মলতে গেছে? সত্যি না তো কি মিথ্যে বলছি? হি হি হি, গাধার কান, টুনু হঠাৎ হেসে উঠল। তাহলে দেখো, টুনুর কাছে বিষয়টি খুবই হাস্যকর বলে মনে হয়েছে, যে খেলার আগে গাধার কান মুলে তারপরে খেলতে আসবে, এবং গাধার কান না মোলা হলে খেলায় জিততে মানে জয় আসবে না, এরকম বিশ্বাস যে ওদের মধ্যে ছিল, এটা টুনুর কাছে অত্যন্ত হাস্যকর বলে মনে হয়, এবং তাই জন্য সে হেসে ফেলে। গিরিন ভুরু কুচকে বললে, হাসছিস যে গাধার কান মোলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মোলে আমরা কাপ জিতেছি, তার আগের বছর গাধা পাওয়া গেল না। এই সমস্ত হন্তদন্ত এই সময় হন্তদন্তভাবে সমরেশ এসে উপস্থিত হলো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি হলো কি হলো? সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো, সে বিমর্ষভাবে বললে, পেলুম না, শহরের কোথাও একটিও গাধা নেই, সেই বেলা থেকে বেলা 1টা থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। ঘাটে খুঁজেছিলি? ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে, কোথাও খুঁজতে বাকি রাখিনি, নো গাধা,
আশ্চর্য, আজকের দিনে এই গাধাগুলো লোপাট হয়ে গেল। তাহলে দেখো, সমরেশ শহরের সর্বত্র, ঘাটে মাঠে ধোবার বাড়িতে সর্বত্র গাধা খুঁজতে বেরিয়েছিল, কিন্তু একটিও গাধার সন্ধান কিন্তু সে পায়নি। এবং সে অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত, বিমর্ষ হয়ে কিন্তু সে ফিরে আসে। সকলের মুখেই তখন বিপদের ছায়া। গিরিন বললে, আর কি হবে, নে সমরে, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। তাহলে কি বলছে যে, আর তো চিন্তা করে লাভ নেই, এখন যা হওয়ার হয়ে গেছে তৈরি হয়ে নিতে হবে। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো, কারণ গাধা পাওয়ার যাক আর না যাক খেলতে তো হবেই। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি, তাই দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের খেলা, মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণে প্রতিজ্ঞা করেছে, কিন্তু গাধার কান মলা হলো না। তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত! তাহলে দেখো, যেহেতু সমরেশ গাধা খুঁজতে বেরিয়েছিল, একটিও গাধা খুঁজে পায়নি, তাই দুঃখটা যেন তার অতিরিক্ত বেশি হচ্ছিল। এবং মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু গাধার কান মোলা হয়নি, তাই তাদের মধ্যে আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে থাকে। তারা ভাবে যে এই মিশন স্কুলকে তারা আর হারাতে পারবে না। যে একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত, তাহলেও তার কান মোলা যেত। মানে কতটা অন্ধবিশ্বাস, মানে নিজেদের ওপর, নিজেদের খেলার ওপর তাদের বিশ্বাস নেই, তারা হচ্ছে গাধার কান মোলার ওপর তাদের বিশ্বাস। এবং সেই কারণে তারা গাধার কান মুলতে পারেনি বলে তারা আগেই বুঝে নিয়েছে কি, যে তারা হেরে যাবে। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আঁটতে আঁটতে এই কথা ভাবছিল, এমন সময় তার কানে খিক খিক শব্দ এলো। সে মুখ তুলে তাকালে, দেখলে টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। সমরেশ কড়া সুরে বললে, হাসছিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি, শুনলে এত রাগ হয়। মানে দেখ, টুনু কিন্তু হেসেই চলেছে, কারণ ওর কাছে বিষয়টা খুবই হাস্যকর, তাই ও হেসেই চলেছে। এবং সেটা সমরেশের কানে আসে, এবং সমরেশ তখন রেগে গিয়ে বলে, ও সব কথাতেই হাসি পায়, শুনলেই রাগ হয়ে যায়। হাসি চাপবার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল। সে মুখ তুলে বললে, না সমরেশদা, বলেই জোরে হেসে ফেললে। হি হি সমরেশদা, তুমি সারা দুপুর গাধার কান মোলবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না, হি হি তুক করা হলো না। তাহলে দেখো, সমরেশকে টুনুর এতই হাসি পাচ্ছিল, এবং টুনুর কাছে এটা এতই হাস্যকর বলে ঠেকছিল, যে সমরেশদাকে সে বলেই ফেললে এইভাবে মজা করতে করতে, যে তুমি সারা দুপুর খুঁজে একটাও গাধা খুঁজে পেলে না, হি হি তুক করা হলো না। হাসতে হাসতে এই কথাটা সে সমরেশদাকে জানালো। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মোলে দিয়ে বললে, হাসি, তুক করার নামে হাসি, ছুঁচো কোথাকার, আজ আমরা হেরে যাব, আর হাসি হচ্ছে? তাহলে সমরেশ তো প্রচণ্ড রেগে গিয়ে কি করলো, টুনুর কান মুলে দিল গিয়ে জোরে। যেহেতু টুনু খুব নবাগত ছোট ছেলে মানুষ, এবং টুনুর কথায় সে রেগে গিয়ে টুনুর কান মুলে দিল জোরে। বলছে, তুক করার নামে হাসি, আমরা হেরে যাবো আর তোর হাসি পাচ্ছে? কাঁদো কাঁদো হয়ে টুনু বললে, কে বললে হেরে যাবো, বলবে আবার কি, আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি, কখনো না, দেখে নিও, কান ছেড়ে দাও, লাগছে। গিরিন বললে, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিস নি, কিন্তু যদি হেরে যাই? এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। তাহলে টুনুর কান ছেড়ে দিয়ে ওরা কিন্তু মাঠে খেলতে নামলো। এই সময় মাঠে সমরেশের রেফারির, মানে এই সরি সমরেশ বলছে, এই সময় রেফারির বাঁশি বেজে উঠল, এবং তখনই তার মানে কি, তাদেরকে মাঠে নামতে হবে। এইভাবেই কিন্তু খেলার আগের প্রস্তুতি পর্বটা এভাবে চললো। এরপরে আমরা পরের ভিডিওতে কিন্তু কিভাবে খেলাটা শুরু হলো, কি হলো, সেটা আমরা দেখব। ঠিক আছে, নমস্কার।